তাদের ব্যবসার জন্য বিনিয়োগ চাইবেন দুই হাজার এক সালে জাপানে নিপন টিভিতে মানি টাইগার্স নামে ভিন্ন ধর্মী রিয়েলিটি শো চালু হওয়ার পর থেকেই ফরম্যাটটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে পরে প্রতিটি মহাদেশেই কখনো ড্রাগন স্টেন কখনো লায়েন্স ডেন কখনো আবার শার্ক ট্যাঙ্ক নামে প্রচারিত হয় জন্য এখানে কেন টাকা সম্ভাবনময় উদ্যোক্তারা এই শোয়ের মাধ্যমে তার ব্যবসায়িক ধারণাকে একটি কাছে উপস্থাপন করেন যারা শার্ক নামে পরিচিত উদ্যোক্তার ধারণা যদি কোনো শার্ক পছন্দ করেন তবেই পেয়ে যাবেন তার বিজনেস সম্প্রসারণের প্রয়োজনীয় মূলধন বিশ্বব্যাপী জনপ্রিয়তার রেস ধরেই দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় নির্মিত হয়েছে করেছে রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ বঙ্গ ভিডিও একটি বেসরকারি টেলিভিশনে প্রতি শুক্রবার প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি আট কোটি টাকা পকেটে থাকবে এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে তরুণ উদ্যোক্তা শিহাবুদ্দিন উপস্থাপন করেছেন এমন এক উদ্যোগের গল্প যে উদ্যোগ এবার জিতে নিয়েছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের ত্রিশ লাখ টাকার বিনিয়োগ জানি এই উদ্যোক্তা দেখছেন ভিন্ন স্বপ্ন ইনভেস্টমেন্ট কমিটমেন্টটা পাওয়ার পরে আমার মনে হয় যে আমরা সেই টাকাটা দিয়ে আমাদের ব্যবসার বেশ এক্সপ্যানশনের দিকে আমরা খরচ করব এক্সপ্যানশনের সাথে আমাদের প্রচারের প্রয়োজন আছে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টে এক্সপ্যানশনে এবং মার্কেটিংয়ে আমরা সেই বাজেটটা অ্যালোকেট করবো সো দ্যাট আমাদের ব্যবসাটাকে ওভারঅল বড় করার জন্য বিজনেস নিয়ে দারুণ প্যাশনের দুই উদ্যোক্তা যারা বাচ্চাদের জন্য ইংলিশ চ্যাম্প নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন এমন উদ্যোগও চোখে পড়েছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের তাহিদুল হাসান ও আহসান হৃদয়ের উদ্যোগও জিতেছে বিনিয়োগের পঞ্চাশ লাখ সুন আমরা কমিটেড এটা পেয়ে গেলে আমরা আসলে এটাকে ইউজ করব স্কেল আপ হিসেবে আমাদের বিজনেসটাকে এখন সোফার অনলাইনে আমরা লাইভ কোর্স কোর্সেস করাচ্ছি আমরা এটাকে আসলে একটা গ্যামিফাইড স্টেজে নিয়ে যেতে চাই যেখানে আমরা বাচ্চাদেরকে গেম খেলার মাধ্যমে আসলে ইংরেজিটা শেখাতে পারব আমাদের বিজনেস শুরু করার কেন্দ্রবিন্দু ছিল আসলে সোসাইটিতে ইমপ্যাক্ট ফেলা এবং সমাজটাকে পরিবর্তন কিভাবে করা যায় তো আমরা যেইটা খেয়াল করলাম যে ছোটোদেরকে আমরা যদি একটা প্রপার এডুকেশন দিতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশ এবং অন্যান্য সব জায়গাতেই আমরা খুব এগিয়ে থাকবো আর সো বাচ্চাদেরকে আমরা যদি ইংরেজি শেখাতে পারি তাহলে ওরা কিন্তু দেশের বাইরেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে অন্যদিকে সময়ের আগে এগিয়ে থাকা দুর্দান্ত এক বিজনেস আইডিয়া নিয়ে শার্ক ট্যাঙ্কের বিনিয়োগের এক কোটি টাকা জিতেছেন আবদুল্ল মুসাব্বির ও সৌরভ বড়ুয়া নামে প্রতিষ্ঠানটি নিয়ে জানিয়েছেন তাদের ভাবনা একটা ইনসাইট পাওয়া ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট প্রোডাক্ট ডিজাইন ডিজিটাল মার্কেটিং সাইবার সিকিউরিটি এ ধরনের টেকনিক্যাল যে স্কিলগুলো আছে সেটাতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি বর্তমানে দিচ্ছি স্টুডেন্টদের কোয়ালিটি লার্নিংটা নিশ্চিত করার জন্য এবং ওদের অ্যাসেসমেন্টটাকে প্রপারলি সম্পন্ন করার জন্য আমাদের একটা এআই মডেল আমরা বিল করা ট্রাই করতেছি উদ্যোক্তাদের এই সফলতার গল্পগুলো দেখা যাবে ওটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং বেসরকারি টেলিভিশনে আমার সমস্যা হয়ে গেছে আজকে আপনার দেশ বিনোদন টাকাটা না দিয়েই চলে যায়